কি বিজুতি ঘটিছিল রাশিয়ায় চন্দ্রলয় পঠিওয়া যান লুনা 25-ত? কি কি কারণত লুনা 25 এটা সময়ত অনিয়ন্ত্রিত হয়ে পড়ছিল, ক্র্যাশ হয়েছিল রাশিয়ার সেই চন্দ্রযানখন? রাশিয়ায় কত ভুল করেছিল, রাশিয়ার এই মিশন কিয় বিফল হয়েছিল? শেহতীয়াকৈ রাশিয়ার স্পেস এজেন্সি রসকসমসে এই গোটেই বিফলতা আর এই গোটেই ঘটনাটোর তদন্ত করে এখন প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনত উল্লেখ করা হয়েছে কেটামান খুব গুরুত্বপূর্ণ কথা। কি হয়েছিল লুনা 25-ত? নমস্কার, স্বাগত জানাইছো আপোনালোকক, মই গীতাশ্রী। লুনা 25 আর রাশিয়ার প্রায় পাঁচটামান দশকর মূরত পুনর জিয়ে চন্দ্রলয় মিশন পঠিওয়া গোটেই যে প্রক্রিয়া, লুনা 25-র ক্র্যাশ হওয়ার লগেলগে রাশিয়া থমকি রবলগিয়া হয়েছিল। সেই দিনটি আছিল 19 আগস্ট, যেতিয়া হঠাৎ দেওবারে পুয়ার ভাগত এই খবরটি গোটেই বিশ্বজুড়ি বিয়পি পড়েছিল যে রাশিয়ার যানখন চন্দ্রর বুকুত নমাবলৈ নোৱাৰিলে। প্রি ল্যান্ডিং অর্বিটত থমকি রোল, প্রি ল্যান্ডিং অর্বিটতেই বিজুতিটি ঘটিছিল, অনিয়ন্ত্রিত হয়ে পড়ি এটা সময়ত ক্র্যাশ হয়েছিল লুনা 25। কিন্তু এতিয়া প্রকাশ করা হয়েছে যে বিজুতি ঘটিছিল এটা অনবোর্ড কন্ট্রোল ইউনিটত, যিয়ে নির্দিষ্ট সময়ত নির্দিষ্ট কাম কেইটা করাত ব্যর্থ হয়েছিল। 19 আগস্টত রাশিয়ার লুনা 25 বিফল হয়েছিল আর তার চারিটা দিন পিছত 23 আগস্টত ইতিহাস রচনা করে ভারতে চন্দ্রযান তৃতীয় সফলতার চন্দ্রর বুকুত চন্দ্রপৃষ্ঠত সফট ল্যান্ডিং করবলৈ সক্ষম হয়েছিল। রাশিয়া 25-র বিজুতি সম্পর্কীয় যে প্রতিবেদন রসকসমসে প্রকাশ করেছে তাত উল্লেখ করা হয়েছে যে অনবোর্ড কন্ট্রোল ইউনিট এটাই যে ধরনের কমান্ড সময়মতে দিব লাগিছিল, সেই কমান্ড কেটা প্রপালশন ইউনিটক দিব নোৱাৰিলে বা দিয়াত কিছু পলম হল, যার বাবে যত প্রপালশন ইউনিট বন্ধ হয়ে পড়ব লাগিছিলে যিখিনি নির্দিষ্ট সময়ত সেইখিনি নহয় তাতকৈ আৰু কেইটামান বেছি সেকেন্ড চলি থাকিল, আর তার পরিপ্রেক্ষিততে প্রি ল্যান্ডিং অর্বিট নাপালেকৈ আৰু তাতে কৰবাত ক্র্যাশ করলে বিফল হল, সেইখিনিতে থমকি রবলগিয়া হল রাশিয়া। এক কথাত কবলৈ গলে একেবাৰে সাধাৰণভাৱে কন্ট্ৰোল ইউনিটটোৱে প্ৰপালশ্যন ছিষ্টেমক শ্বাটডাউন কৰিবলৈ সক্ষম নহল, য'ত 84 ছেকেণ্ডতে বন্ধ হৈ যাব লাগিছিলে প্ৰপালশ্যন ছিষ্টেমটো, তাতকৈ আৰু কেইটামান ছেকেণ্ড বেছি চলি থাকিল, প্ৰায় 127 ছেকেণ্ড চলি থাকিল প্ৰপালশ্যন ছিষ্টেমটো, যি 84 ছেকেণ্ডতে বন্ধ হৈ পৰিব লাগিছিলে। আৰু তাৰ পৰিপ্ৰেক্ষিততে এটা দীঘলীয়া অপেক্ষা, প্রায় 5টা দশকৰ এটা বিরতি, তারপর রাশিয়ার বিজ্ঞানীসকলের স্পেস সাইন্টিস্টর যথেষ্ট কষ্ট সকলখিনি পানি হয়ে গেল। রসকসমসে এটা কথা উল্লেখ করেছে যে যেতিয়া কারেক্টিভ পালস এটা পঠিওয়া হয়েছিল স্পেসক্রাফ্টখনক বা লুনা 25-ক সার্কুলার সম্পূর্ণ ঘূর্ণনীয় লুনার অর্বিটর পৰা এলেপ্টিক্যাল এটা প্রি ল্যান্ডিং অর্বিটলৈকে তাতেই সেই ঘটনাটো ঘটিছিল, সেইখিনিতে কেইটামান ছেকেণ্ড বেছি চলি থাকিল প্ৰপালশ্যন ছিষ্টেম আৰু ঘটি গ'ল অঘটন। কিন্তু ইয়াত থমকি ৰৈছে জানো ৰাছিয়া? নাই, নিশ্চয় নহয়। ৰাছিয়া ইতিমধ্যে সাজু হৈ আছে, লাহে লাহে আগবাঢ়িছে লুনা 26 আৰু লুনা 27-ক লৈ, আৰু ৰাছিয়াৰ পৰিকল্পনা এতিয়া এই ধৰণে আগবাঢ়িছে যে সময়তকৈ হয়তো পূৰ্বে এই দুয়োটা মিছন চন্দ্ৰলৈ এই দুয়োখন যান লুনা 26 আৰু লুনা 27 পঠিয়াব পাৰিব ৰসকসমসে। ৰিপৰ্টত কোৱা হৈছে যে লুনা 25-ত ফল্টি ডেটা কমাণ্ড হৈছিলে, যাৰ পৰিপ্ৰেক্ষিতত বা যিয়ে অনবোৰ্ড কণ্ট্ৰল ছিষ্টেমটোৰ এংগুলাৰ ভেলচিটি মেজাৰিং ইউনিটটোক বা ভাগটোক তাত বিজুতি ঘটালে, যাৰ পৰিপ্ৰেক্ষিতত যি দৌৰ আছিলে চন্দ্ৰযান তৃতীয়ৰ সমানে সমানে যি ৰাছিয়াৰ এই যানখন আগবাঢ়িছিলে, চন্দ্ৰযান সফল হ'ল, সকলোখিনি ঠিকে থাকে থাকিলে, কিন্তু ৰাছিয়াৰ তাতেই ৰাছিয়া উজুতি খাবলগীয়া হ'ল। এতিয়া লুনা 26 কেনেকুৱা হ'ব, লুনা 27 কেনেকুৱা হ'ব? অৱশ্যে ৰাছিয়াই নিৰ্ধাৰিত সেই সময়খিনিৰ কথা স্পষ্টকৈ উল্লেখ কৰা নাই যে কেতিয়া এই দুয়োখন বা দুয়োটা এই মিছন 26 আৰু 27, লুনা 26 লুনা 27 ৰাছিয়াই লঞ্চ কৰিব, উৎক্ষেপণ কৰিব। লুনা 26 হৈছে এটা অৰ্বিটেল মিছন যিয়ে চন্দ্ৰটোৰ চাৰিওপাশে ঘূৰিব, আৰু লুনা 27-ৰ এটা বিশেষ এটা তাৰ কাম থাকিব যে চন্দ্ৰ য'ত বৰফ পোৱা গৈছে, লুনা 27-ত এটা লেণ্ডাৰ থাকিব,
যে চন্দ্ৰত সেই বৰফৰ গভীৰতা কিমান ড্ৰিল কৰি সেয়া গম পাবলৈ বিজ্ঞানীয়ে যত্ন কৰিব এই লেণ্ডাৰৰ জৰিয়তে। সেইধৰণে আচলতে এই দুয়োটা মিছন ৰাছিয়াই প্লেন কৰিছে, পৰিকল্পনা কৰিছে। এতিয়া কথাটো হৈছে যি ৰাছিয়াই 1957 চনতে স্পুটনিক ওৱান লঞ্চ কৰিছিলে পৃথিৱীৰ চাৰিওফালে, প্ৰথমটো ছেটেলাইট হিচাপে স্পুটনিক ওৱান এটা যথেষ্ট গোটেই স্পেচ গৱেষণা ক্ষেত্ৰখনতে স্পুটনিক ওৱানৰ এটা বিশেষ এটা আলোড়নৰ সৃষ্টি কৰিছিলে। আৰু তাৰপিছত অৱধাৰিতভাৱে প্ৰত্যেকটো মুহূৰ্ততে প্ৰত্যেকটো দিনতে যথেষ্টখিনি উন্নয়ন হৈ আছে, যথেষ্টখিনি অগ্ৰগতি আমাৰ বিজ্ঞানী মহলে গোটেই পৃথিৱীজুৰি লাভ কৰিছে। ৰাছিয়া এতিয়া হয়তো লুনা-25ৰ বিফলতাৰ পিছতে অধিক উদ্যমেৰে আগবাঢ়িব এই লুনা-26 আৰু 27 দুয়োটা উৎক্ষেপণ কৰিবলৈ, সেয়া সময়ত নিশ্চয়কৈ লক্ষণীয় হ'ব। আৰু যিহেতু লুনা-27ৰ জৰিয়তে ড্ৰিল কৰি চন্দ্ৰৰ বৰফৰ গভীৰতা এটা জনাৰ ইচ্ছা কৰিছে ৰাছিয়াই, আৰু যি কথা বিশ্বৰ গোটেই বিজ্ঞানী মহলে এই বিষয়টোক লৈ আৰু অধিক গৱেষণাৰ বাবে অপেক্ষাৰত হৈছে, সকলো উৎসুকতাৰে আচলতে সকলোৰে মাজতে এটা উৎসুকতা আছে যে চন্দ্ৰটোৰ এই বৰফৰ মাজত কি থাকিব পাৰে। প্ৰথম অভিযান হিচাপে চন্দ্ৰযান তৃতীয় দক্ষিণ মেৰুত চন্দ্ৰৰ অৱতৰণ কৰি বহুখিনি নজনা কথা পোহৰলৈ আনিছে। সম্ভৱত আগন্তুক মিছনসমূহত আৰু নতুন নতুন কথা পোহৰলৈ আহিব। কিন্তু ৰাছিয়াৰ লুনা-25ৰ কি বিফলতা হৈছিলে, ক'ত বিজুতি হৈছিলে, ক'ত উজুতি খাবলগীয়া হৈছিলে, এই মুহূৰ্তত ৰছকছমছে সেইখিনি কিন্তু বিচাৰি উলিয়াইছে। নমস্কাৰ।